কি ব্যাপার, কপাল ফিরেছে দেখছি? আসলে মানে 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 আমার একটু তাড়া আছে। কি বুঝছো? পাটনা যাবো। তাহলে এদিকে? এদিকে আর তেমন দরকার নেই। তার মানে অনাদির খুনি কে সেটা বুঝতে পেরেছো? তবে হাতে কোনো প্রমাণ নেই। কে? মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ঢাকা। কোনো মানে হয় না। আমার সঙ্গে এত রহস্য করার কি আছে বুঝি না। শোনো, আমি দুদিনের জন্য পাটনা যাব, তুমি এদিকে শিউলি দেবীর বাড়ির ওপর একটু নজর রাখো, তবে সাবধানে, ওদিকে কিন্তু দাঙ্গা লেগেই আছে। না না, হঠাৎ পাটনা কেন? কেন, আমার বউর জন্য মন কেমন করতে পারে না? সময় বদলাচ্ছে, কিন্তু শহরের দাঙ্গার আবহাওয়া বদলাচ্ছে না। আমি আর আমার মতো সাধারণ বাঙালি ক্রমশ তাতে অভ্যস্ত হয়ে পড়ছি। ব্যোমকেশের কথা মতো শিউলির বাড়ির ওপর নজর রেখে চলেছি, হাতে প্রাণ নিয়ে। দূর থেকে দেখে চলেছি আমার শহরকে, মানুষকে। ভালোবাসা এবং ঘৃণা মানুষকে কোথায় নিয়ে ফেলতে পারে, কত বিচিত্র সব রূপ। অসহিষ্ণুতা এবং ঘৃণার দৌলতে আমার দেশ, আমার শহর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি অসহায় বাঙালি প্রাণ বাঁচিয়ে চুপ করে দেখে চলেছি। ব্যোমকেশ বউয়ের সঙ্গে পাটনায় প্রেম করছে, আর আমি কলকাতার রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরছি, হয়তো অকারণ। ফজুল, ও ওটা নিয়ে কি করছিস? কি করতে বাকি গেছিস তোরা? তোরা আমাদের মারবি আর আমরা ছেড়ে দেবো? আমরা? ওই পাশে পাড়ায় আমার একটা সাইকেলের দোকান ছিল, বাপ ঠাকুরদার আমলের দোকান, হিন্দুরা চালিয়ে দিয়েছে, আমার সব গেছে, ছাই ছাড়া কিচ্ছু নেই, আমি ওদের চড়বুনো। কারা করেছে দেখালে চিনতে পারবি? কারাবার হিন্দুরা, ওই দেবেদের বাড়ির ছেলেরা, সারাদিন কাটাপ করে রকে আড্ডা মারি। তাই তুই সাত সকালে পুলিশে না গিয়ে ছুরি হাতে বেরিয়ে পড়েছিস? তুই ওদের ওখানে তুই করছিস কেন রে? তোর খুব গায়ে লেগে যাচ্ছে তাই না? এর এর খেসারত দিবি তুই? দিতে পারবো না তো। তুই বরং একটা কাজ কর, তুই ওই ওটা নিয়ে আমার গলায় বসিয়ে দে না, আমি তো হিন্দু। কে শুরু করলো রে? আমরা না, তোর। দেখ কি জানিস, এই ফজুল আর আমি একই স্কুলে পড়েছি, বাংলায় ও আমার থেকে বেশি নম্বর পেত, ও আমার ছোট ভাইয়ের মতো ছিল। আরে অজিত বাবু, আপনি এখানে কেন? আসতে নেই তা নয়, তবে দেখছেন এখানকার অবস্থাটা খুব একটা ভালো নয়। আপনি এখন কোথায়? ওখানেই আছেন? প্রভাত বাবুরা থাকতে দিয়েছেন আমায়। তার মানে ননিবালা দেবীর সঙ্গে বেশ বনিবানা হচ্ছে বলো? উনি আমাকে ভীষণ স্নেহ করেন। ও তা উনি নিমাইনিতাকে নিশ্চয়ই খুব স্নেহ করেন? না, ওরা তো কোর্ট থেকে অর্ডার পেয়ে গেছে অনেক দিন আগে, আর ওই অনন্দবাবুর যে জিনিসপত্র ছিল সব নিয়ে চলে গেছে। অজিতবাবু, একটা সিনেমার চিত্রনাট্য লিখছি, একদিন একটু পড়ে দেখবেন? সে দেখবো এখন। বলছিলাম পুলিশ কি বলছে? পুলিশ কিচ্ছু বলছে না। কেষ্টবাবু, উনি তো বাড়ি ছেড়ে চলে গেছেন বহুদিন। যাকে আমি এখন চলি, ওদিকে 140 ধারে জারি হয়ে গেছে, আপনি কেটে পড়ুন। ওদিকে একটা পাউরুটি কারখানা জ্বালিয়ে দিয়েছে, আপনি কেটে পড়ুন, আমি আসি। অজিতবাবু চললাম। কেষ্টবাবুর দেখা মিলেছিল হঠাৎ।
হ্যালো হ্যালো, কে অজিত বাবু বলছেন? আমি আমি কৃষ্ণ বলছি, কৃষ্ণ আমার ব্যোমকেশ বাবুকে ভীষণ দরকার। ইয়ে মানে ইয়ে আমি খুব ঝামেলা পড়েছি, আমি আসছি, আমি আসছি আপনাদের ওখানে। ব্যোমকেশ নেই পাটনায়, দয়া করে একটা পাটনায় টঙ্কল করুন না, আমি যাচ্ছি আপনাদের ওখানে। হ্যালো হ্যালো, আমি অজিত বলছি, ঠিক করে শোনা যাচ্ছে না। শোনো শোনো, কেষ্টবাবু ফোন করেছিলেন, তোমাকে জরুরি দরকার, কবে আসছো? তোমার গোয়েন্দা বন্ধুর এখনো বাড়ি ফেরার সময় হয়নি, শুনতে পাচ্ছো? কে সত্যবতী, কেমন আছো? তুমি কবে আসছো? তুমি বুঝি আমার খবর নিতে ফোন করেছো? না মানে ওই পারো বাবা, তোমরা হয়েছে কি, তোমার বর তো তোমার দেখাশোনা করার জন্য পাটনা চলে গেল, মক্কেলদের তো আমাকেই সামলাতে হচ্ছে না। শোনো ঠাকুরপো, তোমার বন্ধু না আমাকে সময় দেবে বলে আসেনি, এসে থেকে খালি আজকে হাসপাতাল, কালকে থানা, আমি ওর খবর জানি না। আসছি বাবা, এত রাতেও একটু ধরো তো, একটু একটু হোল্ড করো, একটু ধরো, আসছি। দরজাটা খুলতে পারছো না? কি ব্যাপার, আপনি এত রাতে? আবার নেশা করেছেন? অনাদিবাবুর খুনি কেষ্টবাবুকে খুন করলো কেন? অনাদিবাবুর খুনিটা কে? কি মুশকিল, আমাকে বলতে অসুবিধাটা কোথায়? ফাইনালি গল্পটা তো আমিই লিখব। তার আগে বলো, অনাদিবাবুকে কেন খুন করা হলো? বুঝো, খুনি জানো আর মোটিভ জানো না? অনাদিবাবুর সম্পত্তি কি শুধুই বাড়ি নাকি টাকা? কত টাকা? আচ্ছা, অনাদি হালদারের আলমারিতে কি কি ছিল? কি আবার থাকবে, বই ছিল। এক্স্যাক্টলি, বিভিন্ন ধরনের বই সাজানো। লোকটাকে দেখে মনে হয়নি লোকটা বই পড়তে পারে, বরং কালেকশন দেখলে মনে হয় যা পেরেছে কিনে নিয়েছে ঘর সাজাবে বলে। তাহলে এরকম একটা কালেকশন রাখার মানে কি? কি হলো অজিত, তোমার তো বই নিয়ে কারবার, কি হতে পারে কিছু একটা বলো। এই গপ্পে বই একটা বড় ব্যাপার বুঝলে, ধরো প্রভাত বইয়ের দোকান আছে, ননিবালা দেবী বলেন ইংরেজি ভালো জানেন না, অথচ ইংরেজিতে ক্রসওয়ার্ড করেন, কোনান ডয়েলের বই পড়েন, আর আর নিপ্রেন বলে সিনেমা চিত্রনাট্য লিখবে, তার মানে বই পড়ার অভ্যেস আছে, শিউলি মজুমদার তোমায় চিনতো না অর্থাৎ আমার বই পড়ে না। ধরা যেতে পারে অনাদি হালদার বইগুলো রেখেছিল স্রেফ ভাঁওতা দেওয়ার জন্য। অর্থাৎ বইগুলো স্রেফ বই নয়, চোর আলমারি খুলে দেখবে থরে থরে বই সাজানো আছে, অথচ তার মধ্যে লুকিয়ে আছে প্রাইসলেস কিছু। প্রাইসলেস, প্রাইসলেস বলতে তুমি কি বোঝাচ্ছ? যেমন রেয়ার বুকস, ধরো স্ট্যাম্প অ্যালবাম, রেজিস্ট্রি স্ট্যাম্পস, হাজার হাজার টাকা থাকতে পারে। তুমি তো সেদিন আলমারি ঘাঁটলে, পেয়েছো কিছু? সাবাস, এই না হলে অজিত, শালা এই সামান্য ব্যাপারটা এতদিন ধরতে পারিনি। চলো, কোথায়? পার্ক স্ট্রিট, শিউলি মজুমদারের গান এখনো শেষ হয়নি। নট আউট, নট আউট, আউট।